আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আছি খুলনা নগরীর খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনের সামনে। ভবনের ভিতরে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই ভবনের ভিতরে কুকুর জবাই করে তিনটি ছেলে তা গরু এবং খাসির মাংস বলে অল্প দামে বিক্রি করতেন খুলনা নগরীর বিভিন্ন ব্যবসায়ীর কাছে বাড়িঘরে, এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনার 30 টাকা বিরিয়ানি বিভিন্ন বার্গার দোকানে তারাই মাংস বিক্রি করতেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পরিত্যক্ত ভবন, যে ভবনের ভিতর থেকে আজকে এই এলাকার মানুষ এগুলো উদ্ধার করেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে খালিশপুর থানা প্রশাসন, ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী সকলে এসেছেন। আমরা আপনাদেরকে নিয়ে আসছি সেই ভবনের ভিতরে। উপরে উপরে সব উপরে আমি নিয়ে যাচ্ছি। দর্শক, এই সেই পরিত্যক্ত ভবন, যে ভবনের কোনো সিঁড়ি নেই। এই ভবনটার দোতলাতেই অল্প বয়সী তিনটি ছেলে, যারা দীর্ঘদিন ধরে কুকুর জবাই করে তা গরু ও খাসির মাংস বানিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করতেন। দর্শক, খুব ভয়ানক বিষয়। দর্শক, ভয়ঙ্কর অবস্থা এখানকার পরিস্থিতি, বিভৎস গন্ধ। খালিশপুর পলিটেকনিক কলেজের ভিতরে একটি পরিত্যক্ত ভবনে এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটাচ্ছেন কিছু অল্প বয়সী কিছু যুবক, যারা এলাকার কুকুর ধরে এনে জবাই করে তা গরু এবং খাসির মাংস হিসাবে বিক্রি করে আসছেন। দর্শক, এই ভবনটার ভিতরে চারোদিকে ছড়াই ছিটাই আছে সেই কুকুরের হাড্ডি, মাথা সহ বিভিন্ন জিনিস। দর্শক, দাঁড়ানোর উপায় নেই, এত বিভৎস গন্ধ। দর্শক, কোনোভাবেই দাঁড়ানোর উপায় নেই, এত গন্ধ। এই যে চামড়ায় যে দর্শক, আপনারা দেখছেন যে খুলনার খালিশপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন সহ এখানে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট এসেছেন। দীর্ঘদিন এই তাদের ভাষ্যমতে এই ছেলেগুলো দীর্ঘদিন এই পরিত্যক্ত ভবনের ভিতরে এলাকার কুকুর নিয়ে এসে ছিলতেন, জবাই করে ছিলতেন, এবং সেই কুকুরগুলোর হাড় মাংস, হাড্ডি, মাথা এখানে ফেলে রেখে যেতেন, আর মাংসটা এরা খুলে নিয়ে বাইরে আশেপাশে বিক্রি করতেন। দর্শক, তাদের সাথে কথা বললে জানা যায় তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং 400, 450, 500 টাকায় তারা এই কুকুরের মাংস, গরুর মাংস এবং খাসির মাংস বলে বিক্রি করছেন বিভিন্ন বার্গারের দোকানে। কিংবা আমরা জানি যে কিছুদিন ধরে খালিশপুরে 30 টাকা বিরিয়ানির বিক্রি হচ্ছে, তারা তাদের কাছেও এই মাংস বিক্রি করতেন বলে তারা জানিয়েছেন। দর্শক, আজকে বিভৎস গন্ধ এবং আশপাশের
আশপাশের লোকজন সন্দেহ হলে এই ভবনটিতে ঢুকলে তারা দেখতে পায় যে ভবনটির চারপাশে কুকুরের মাথা পাজর হাড়গোর পড়ে আছে। এরপরে তারা জানতে পারে এবং তারা কৌশলে এই ছেলে তিনটিকে ধরে, পরে আরও একজন আরেকটি ছেলেকে আটক করে এলাকার লোকজন। কেন এর এদেরও তো বাসা? দর্শক, আমরা আপনাদেরকে এই ঘটনাস্থলে নিয়ে গেলাম একটু আগে, যে যে ভবনটির মধ্যে মূলত এরা কুকুরগুলোকে জবাই করে সেই কুকুরের চামড়া হাড়গোড় মাথা ফেলে রেখে এই মাংসগুলোকে তারা এই খালিশপুর অঞ্চলে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন, খাসির মাংস এবং গরুর মাংস বলে 400, 450, যার কাছে যে দাম নিতে পারতেন এরা। দর্শক, এই মুহূর্তে খুলনা পলিটেকনিকে উপস্থিত হয়েছেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা ম্যাজিস্ট্রেট এবং খালিশপুর থানার অফিসার ইনচার্জ স্থানীয় প্রশাসন। এখানে এই এলাকার সব বয়সী মানুষ ভিড় করেছে এক নজর দেখতে এবং এই ঘটনাটা জানতে, যে এরকম লোমহর্ষক একটি ঘটনা, যে ঘটনা যে মানুষে মানুষকে কীভাবে কুকুরের মাংস খাওয়াতো। আসলে এখানে আশপাশের মানুষের সাথে কথা বলে জানা যায় তারা দুঃখ প্রকাশ করে যে এই এলাকারই ছেলে তারা, তারা কীভাবে এত বড় জঘন্য কাজ করতো তারা নিজেরাও অবাক। দর্শক, আমরা এখন যে স্থানে যাচ্ছি আপনাদেরকে দেখাতে, সেখানে একটি কুকুর অলরেডি বান্দা এবং জবাই করা, আজকে এই কুকুরটাকে মূলত জবাই করে ছেলার সময় ধরা খেয়ে গেছে, যার কারণে ওরা এই কুকুরটার মাংস আর বিক্রি করতে পারে নাই। বিভৎস গন্ধ জায়গা, বিভৎস। দর্শক, এই দেখেন যে আজকে যে কুকুরটি হাত পা বেঁধে জবাই করে করা হয়েছিল এবং এটার মাংসই বিক্রি করা হতো, তাদের মতে তাদের ভাষ্য যে 10 কেজি আজকে মাংসের অর্ডার ছিল, যার কারণে আজকে তারা এই কুকুরটিকে বেঁধে জবাই করেছেন এবং এটাকে ছিলে এর মাংস বিক্রি করবেন। দর্শক, আপনারা দেখলেন যে এই কুকুরটিকে আজকে মূলত বেঁধে জবাই করা হয়েছিল, যে 10 কেজি মাংসের অর্ডার আছে, যে সেই মাংস তারা বিক্রি করবেন, সে কারণেই এই কুকুরটাকে বেঁধে জবাই করা হয়েছিল। কিন্তু তার আগেই মূলত এলাকাবাসীর তাদেরকে ধরে ফেলে এবং আটক করে। দর্শক, আমরা এখন যাচ্ছি যে ম্যাজিস্ট্রেট আসছেন কি বিচার করেন এটা জানার জন্য, মূলত এখানে প্রশাসন এবং সাধারণ মানুষ ভিড় করেছেন একনজর দেখার জন্য যে আসলে কি করে এদেরকে। দর্শক, শুনলে অবাক হবেন, আমি নিজেও সেই সকল ছেলেদের সাথে কথা বলেছি, একদম অল্প বয়স এবং তাদের ভিতরে ন্যূনতম কোনো অপরাধী কিংবা তারা যে অপরাধ করেছে এই ধরনের কোনো
অনুভূতি নেই, কোনো চিন্তা ভাবনা নেই, এমন একটা অবস্থা যে এটা তাদের কাজ, এটা তাদের দায়িত্ব, কর্তব্য, তাই তারা কুকুর জবাই করে ছেলে মাংস বিক্রি করতেন। তাদের মনোভাবটা এরকম, তাদের ভিতরে কোনো রকম কোনো কোনো অপরাধীর কোনো বিন্দুমাত্র কোনো লক্ষণ দেওয়া দেখা যায় নাই। দর্শক, এই ধরনের একটি লোমহর্ষক ঘটনা আসলেই দুঃখজনক যে খুলনা শহরে, খুলনা নগরীর ভিতরে এই ধরনের একটি দুঃখজনক ঘটনা দীর্ঘদিন ধরে ঘটিয়ে আসছে। আসলে দুঃখজনক যে আশপাশের কেউ কখনো বুঝতে পারে নাই, টেরও পায়নি যে এরকম একটি পরিত্যক্ত ভবনের ভিতরে কুকুর এনে জবাই করে সেটাকে ছিলে তার মাংস আশপাশে অল্প মূল্যে বিক্রি করা হয়। এই ধরনের কোনো থানায় নিয়ে যাচ্ছে আনারবো, আমরা কি থানায় যাবো? থানায় থানায়। দর্শক, এই মুহূর্তে আমাদের ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের পুলিশ প্রশাসক থানায় যাচ্ছেন, আমরাও থানায় যাচ্ছি। দর্শক, আমরা থানায় যে আবারও লাইভে আসবো, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।